নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ এই আলোচনা। আগামীকাল দোল পূর্ণিমাও রয়েছে এবং আগামীকাল যোগ রয়েছে ধৃতি যোগ, রাহুকাল রয়েছে আপনার 3:00 থেকে 4:30 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। আগামীকাল বাম্পার প্রাপ্তি হতে চলেছে, যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি হতে চলেছে যে পাঁচ রাশির, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, আমাদের জন্মছকে, প্রত্যেকেরই জন্মছকে প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কারো ক্ষেত্রে খুব চটজলদি প্রাপ্তি হয়, কারো ক্ষেত্রে প্রাপ্তি হতে বাধা হয় থাকে। সেই বাধাকে যদি অতিক্রম করানো যায় তবেই কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। অর্থাৎ রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করা একান্তই দরকার। প্রত্যেকেরই তো ভাগ্য সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু চটজলদি মুক্তি কিন্তু পায়। যাদের অল্পের জন্য 1-2 নম্বরের জন্য মিশকে যাচ্ছে না, তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ দেবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। আর সর্বোপরি এটা হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, কারণ আপনার জন্মছকে ভাগ্যভাব যদি দুর্বল হয় তাহলে আপনি যতই প্রচেষ্টা করেন না কেন আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে না। প্রচুর চেষ্টা করছেন কিন্তু প্রাপ্তি হবে না। আপনার ভাগ্যভাবটাকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবটাকে স্ট্রং করুন। এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার জীবনে বড় বড় ধরনের প্রাপ্তি কিন্তু হবে। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই যে হবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের কিন্তু নাও কিন্তু হতে পারে। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি হবে কি না। সেই প্রাপ্তি কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটাও কিন্তু জানা একান্তই দরকার। এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ রাহু, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে আমি এর উপর কিন্তু ভিডিও কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, তাহলে আপনি বুঝতে পারবেন রাহু আপনার ন্যাকাল চার্টে কেমন রয়েছে। এই রাহু হচ্ছে চটজলদি যে কোনো কিছু হঠাৎ ঘটানো, এই রাহু কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করানো যায় এবং ভাগ্যভাবকে যদি স্ট্রং করানো যায়, বা যাদের ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনাটা কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করানো সম্ভব। বার্থ চার্ট রিফরমেশন, এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির নাম এবং টার্গেট নাম্বার শুভ সময় আমি তো জানাবো, কিন্তু অহেতুক অর্থ অপচয় করবেন না, কারণ আপনার জন্মছকে যোগ রয়েছে কি না, থাকলে কোন সময় রয়েছে সেটা আগে জেনে নিন। তারপর
আপনি কিন্তু প্রাপ্তির ব্যাপারে এগিয়ে চলুন। অনেকেরই ঘটনা হচ্ছে যে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে। আমি বারবার বলছি বিশেষ ফর্মুলা রয়েছে, রাহু রক্ষা কবচ শুধু নিলে হবে না, তার সঙ্গে কিছু বিশেষ ফর্মুলা রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তারাই তাদেরকে কিন্তু আমি ফর্মুলাগুলো কিন্তু জানাই দিচ্ছি, যাতে চট জলদি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ঘটে। দেখুন একটি কথা আমি আবারও বলছি, বাধাকে কাটাতে হবে। বাধা যাদের রয়েছে কি না, সেই বাধাটাকে যদি কাটানো যায় তাহলে জানবেন আপনার প্রাপ্তি হবে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। টার্গেট নাম্বার 8, শুভ সময় সকাল 9:41 থেকে আপনার 11:02 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি, টার্গেট নাম্বার 8 এবং 9, সময় সকাল 10:14 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি, টার্গেট নাম্বার 8 এবং 4, সময় সকাল 10:19 থেকে 11:45 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি, মেষ রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 8:41 থেকে 9:52 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি, ধনুরাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা আগে জানিয়ে দিই, তারপর আপনাদের টার্গেট নাম্বার বলছি। আপনাদের ক্ষেত্রে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:00 খেয়ে আপনার 11:54 পর্যন্ত। টার্গেট যে নাম্বার যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এই টার্গেট নাম্বারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে আমি যে টার্গেট নাম্বার বলছি এবং শুভ সময়টা বলছি, এটা যদিও ইন জেনারেল, যদি আপনার জন্মছক হিসাবে যদি দেখেন সেই হিসাবে কিন্তু আপনার ক্ষেত্রে সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার জানাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ আপনার ফরচুনা নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে কোন সময় কোন বছরগুলোতে প্রাপ্তি রয়েছে সেটাও কিন্তু জানা একান্ত দরকার। কোন বছর কোন মাসগুলোতে আপনার ক্ষেত্রে প্রাপ্তির মহাযোগ রয়েছে, দেখুন দশা মহাদশায় এটা কিন্তু একমাত্র আপনাকে বলে দিতে পারে যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, এবং আপনাদের সময়গুলো কখন আদর্শ সময় রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারে। অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।